Assalamualaikum everyone. আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনারা কই থেকে ক্যাপকাটের আনলিমিটেড টেমপ্লেট এডিট করবেন। তো কথা না বেরে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পরে আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে আসার পরে সি টেমপ্লেটটাকে আমরা সার্চ করব, সি টেমপ্লেট, অথবা আপনারা ক্যাপকাট টেমপ্লেট লিখেও সার্চ করতে পারেন। তো সার্চ করার পরে দেখবেন যে প্রথম যে অ্যাপসটা এসেছে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। তো এই অ্যাপসটা আমাদের জাহিদ ভাই বা ক্রিয়েট করেছেন। তো ইনস্টল করার পর আমরা ওপেন করব এই অ্যাপসটি। তো এখানে অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট এখানে আছে। হোম টুরে দেখতে পাবেন যে আপনারা ট্রেন্ডিং যেগুলো টেমপ্লেট আছে সেই টেমপ্লেটগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে ব্যাক আসার পরে আপনারা দেখতে পাবেন আবার এখানে সব ধরনের টেমপ্লেট আছে, পপুলার, টিকটক ট্রেন্ডিং, ফ্রেন্ডস, জিএফবিএফ। আপনার যে ট্রেন্ডিং মানে যে টেমপ্লেট প্রয়োজন হবে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে সার্চ করেও মানে সার্চ করেও নিতে পারেন। তো এখান থেকে টেমপ্লেট ভিডিও এডিট করা খুব ইজি। আমরা যেভাবে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও এডিট করি টেমপ্লেট দিয়ে, সেরকম এখান থেকেও খুব সিম্পলে এডিট করতে পারবেন। ফার্স্ট টেমপ্লেট এডিট ক্লিক করবেন, কিছুক্ষণ এডিট করতে হবে। তারপর ওপেন টেমপ্লেটে ক্লিক করবেন। ওপেন টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো তারপরে পিক্সেল সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন যে ভিডিওটা এখানে এডিট হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা নিশ্চয়ই পারবেন, জানেন যে কীভাবে টেমপ্লেট এডিট করতে হয়। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, বাই।